আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই চ্যানেল এসপি রকমারি ব্লগে। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি, তবে আমি বেশ অনেকটাই অসুস্থ। আসলে ঠান্ডাটা প্রচুর বেড়েছে, সেই সাথে অনেক গলা ব্যথাও আছে। তো একদিকে আসলে শরীর খারাপ, তারপর আবার বিজনেসে প্রচণ্ড কাজের চাপ যাচ্ছে। যেহেতু অফার চলছিল এতদিন, তো অনেক বেশি কাজের চাপ ছিল। তো সব মিলিয়ে আসলে প্রতিদিন আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারছি না। তো যাই হোক, অফারটা শেষ হলে হয়তোবা বিজনেসের ব্যস্ততা একটু কমবে, তখন আপনাদের সঙ্গে রেগুলার ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। আর এখানে হচ্ছে সকালবেলা দেখতে পাচ্ছেন আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কেননা আমি আজকে একটু বাইরে যাব। তো বাইরে যাওয়ার আগে এই কাজটা সেরে যেতে হবে, এটা একজন আপুর অর্ডার ছিল। আজকে মোটামুটি অনেকগুলো অর্ডার আছে, তবে সবগুলো অর্ডার আমি করতে পারিনি। আমাকে একটু প্রয়োজনীয় কাজে গাজীপুরে যেতে হবে আপনাদের ভাইয়ার সাথে। তো গাজীপুরে যেহেতু যাব, পুরো দিনটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, এ কারণে সকালবেলা উঠে এই কাজগুলো আগে সেরে নিচ্ছি। আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন আপু তিনটাকের একটা কর্নার অর্ডার করেছিল, একটা ছোট্ট র‍্যাক অর্ডার করেছে, সেই সাথে পলিগন সেট অর্ডার করেছিল। আর সবগুলো জিনিস আপু আমার পছন্দ মতো বানিয়ে দিতে বলেছে, তাই আমি আমার পছন্দ মতো লেস দিয়েই এই জিনিসগুলো তৈরি করে দিয়েছি। এই জিনিসগুলো দেখাতে দেখাতে আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি। এই যে প্রোডাক্টের যে বোর্ডগুলো আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু বিনিয়ার বোর্ড দিয়ে তৈরি করা হয়, নর্মাল বোর্ড দিয়ে আমরা বানাই না। কেননা বিভিন্ন পেজে কিন্তু এই ধরনের র‍্যাক বিক্রি করে, হয়তো বা অনেক কমেও বিক্রি করে, আবার অনেক বেশি দামেও বিক্রি করে। তো কোন বোর্ডেরটা আপনি কিনছেন এটাই হচ্ছে মেইন বিষয়। বিনিয়ার বোর্ডের প্রোডাক্টগুলো, মানে বিনিয়ার বোর্ড দিয়ে যদি কোনো ফার্নিচার তৈরি করা হয়, সেটা কিন্তু 50 বছরেও কিচ্ছু হয় না, এটা একদম কাঠের মতো সার্ভিস দেয়। তো বিনিয়ার বোর্ডটার দাম বেশি হলেও এটা খুব ভালো মানের একটা বোর্ড। যারা বোর্ড সম্পর্কে জানেন বা ধারণা আছে, তারা নিশ্চয়ই জানবেন যে বিনিয়ার বোর্ডটা কেমন কোয়ালিটির। বোর্ডের ভেতর সবথেকে বেস্ট কোয়ালিটির হচ্ছে বিনিয়ার বোর্ড। তো আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে ভালো মানের বোর্ডটাই দিতে, দামটা বেশি পড়লেও এই বোর্ডটাই আমার কাছে মনে হয় বেশি ভালো হয়। আরও একটা কথা আপনাদেরকে বলছি, আসলে কমেন্টে আপুরা আমার কাছে প্রাইস জানতে চান, তো তাদের উদ্দেশ্যে বলছি কমেন্টে প্রাইস আসলে বলাটা ঠিক না। তো যাদের যে কোনো প্রশ্ন থাকুক না কেন, একটু কষ্ট করে পেজে ইনবক্স করবেন। পেজের লিংক কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, আপনারা খুব সহজে ওখান থেকে যে কোনো প্রশ্ন করতে পারবেন, আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়া হবে। তো আশা করছি আমার সকল বন্ধুরা বিষয়টা বুঝতে পেরেছেন। আসলে ইউটিউবের কিছু রুলস মেনে আমাদের কাজ করতে হয়, এখানে চাইলেই আমরা সব কিছু করতে পারি না। তো যাদের যা কিছু জানার ইচ্ছা আছে, একটু কষ্ট করে প্লিজ পেজে মেসেজ করবেন। তো সকালবেলা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার নিজের জন্য একটা চকোবান, একটা ছোট কেক আর সেই সাথে মশলা চা করে নিয়েছি। যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ব্যথাও আছে, তাই এই মশলা চাটা খুব ভালো কাজ করবে। এটা খেলে দেখা যায় 2 ঘন্টার মতো একদম ভালো থাকি, মানে গলা ব্যথাটাও থাকে না, ঠান্ডার প্রবণতাও অনেকটা কমে যায়। তাই 2-3 ঘন্টা পরপর আমি মশলা চাটা খেতে চেষ্টা করছি। আর আমি যেহেতু অনেক সকালে উঠেছি, তাই আমি হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম, আর এখন হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার জন্য নাস্তা তৈরি করব। নাস্তায় আজকে সেরকম কোনো ঝামেলা করব না, যেহেতু আমরা বাইরে যাব, তাই সব কিছু একটু সকালে তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। এখানে আমি ভাত ভাজি করব, রাতের বেলার অনেকটা ভাত রয়ে গেছে। তো ভাজি করতে গিয়ে দেখি কাঁচামরিচ নেই, তাই গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছি। তো নিজের গাছ থেকে কিছু খেতে পারার মজাই কিন্তু আলাদা, আর মাঝে মধ্যে যদি মরিচ না থাকে তখন কিন্তু এরকম গাছ থেকে কাজ চালিয়ে নেওয়া যায়। তো মরিচ গাছটা আমাকে অনেক বেশি সাহায্য করে এই দিক থেকে। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখন মরিচটাও কুচি করে নিচ্ছি। যখন অনেক ভাত বেঁচে যায় তখন দেখা যায় ঝটপট আমি এই খাবারটা তৈরি করে ফেলি, এটা আমার কাছে বেশ মজা লাগে, আপনাদের ভাইয়াও খেতে পছন্দ করে। তো কাজটা করতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, একজন আপু আমার কাছে এই রিংটা একটু দেখতে চেয়েছিলেন এবং এটা কিসের জানতে চেয়েছেন।
তো আপুর জন্য একটু কাছ থেকে আমি এটা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। আর এটা গোল্ডের একটা রিং, এই রিংটা হচ্ছে আমার আম্মু আমাকে দিয়েছে, যার কারণে এটা আমি সব সময় পরে থাকি। তো আপু তোমার জন্য আমি দেখিয়ে দিলাম, আশা করছি তুমি দেখে নিয়েছো, যদিও দেখাতে বেশ দেরি হয়ে গেল, তার জন্য আমি খুবই দুঃখিত। আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু কোনো রকম কাজ করতে ইচ্ছে করছিল না, মানে শরীর মনে হয় যেন চলছিলই না, কিন্তু তারপরও দেখা গেছে উঠে কিন্তু সংসারের অনেক কাজ করতে হচ্ছে, নাস্তা বানাতে হচ্ছে বা বিজনেসের কাজ করতে হচ্ছে। আসলে সংসার এমন একটা জায়গা, এখানে আপনি রোবট না হলেও আপনাকে রোবটের মতোই সবসময় কাজ করে যেতে হয়, চাইলেই কিন্তু আমরা এখান থেকে ছুটি নিতে পারি না। পৃথিবীতে যতগুলো প্রফেশন আছে সব প্রফেশনেই দেখবেন কোনো না কোনো দিন কিন্তু আপনি ছুটি পাবেন, একটা দিন অন্তত সপ্তাহে ছুটি থাকেই। তবে সংসার জীবনে যারা আছেন এই চাকরি থেকে কিন্তু একদিনও ছুটি নেই, প্রত্যেক দিন আপনাকে এখানে সার্ভিস দিতেই হবে। আপনি অসুস্থ থাকুন বা সুস্থ থাকুন, আপনার ভালো লাগুক বা না লাগুক, সংসারের কাজ থেকে কিন্তু কোনোভাবেই মুক্তি পাওয়া যায় না, প্রতিনিয়ত আমাদের এই কাজগুলো করে যেতে হয়। তো যাই হোক, আজকে আসলে সকালে উঠে অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেকগুলো কাজ করে নিয়েছি, আর এখন আমি সব কিছু একটু গুছিয়ে নিয়েছি। যেহেতু আজকে আমি সারাদিন বাসায় থাকবো না, আর এসে যেন কোনো কাজ করতে না হয় এ কারণেই আমি এই কাজগুলো এখনই সেরে নিচ্ছি। যদি ঘরটর সব কিছু গুছিয়ে রেখে যায় তাহলে বাসায় ফিরে কিন্তু সব কিছু পরিপাটি দেখলে অনেক ভালো লাগে। যেহেতু অনেকটা জার্নি করে আসব, তো এসে যদি দেখি সব কিছু এলোমেলো তখন কিন্তু একদমই ভালো লাগবে না, তাই সব কিছু আমি একটু গুছিয়ে রেখে যাচ্ছি। ভিডিওর এই পর্যন্ত যারা যারা আমার সঙ্গে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন আর আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এই দিক থেকে আমি ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি, আর এই যে ছোট্ট ঝুড়িটা দেখতে পাচ্ছেন এটার ভেতর আমি সব কয়েন রাখি, মানে বাজার থেকে যে খুচরো পয়সাগুলো আসে ওগুলো সব আমি এই ছোট্ট ঝুড়িটাতে করে এই ড্রয়ারে রেখে দেই, এতে করে পয়সাগুলো এলোমেলো হয়ে যায় না। আর এই পয়সাগুলো যেহেতু খুব একটা কাজে লাগে না আমাদের, এ কারণেই আমি জমিয়ে রাখি, যখন অনেকগুলো হয় তখন রাস্তার কোনো অসহায় মানুষকে একসাথে দিয়ে দিই, এতে করে তার কিন্তু অনেকটাই কাজে আসে। তো এই দিক থেকে আমি আমার ঘরের সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি, আর সবগুলো গাছেও পানি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন সব কিছু গোছ গাছ করে রেখে যাচ্ছি। তো আজকে কিন্তু শুধু গাজীপুর যাচ্ছি তা কিন্তু না, গাজীপুর যাওয়ার পথে আমি সিমিয়াপুর বাসায়ও যাব। আপনারা নিশ্চয়ই জানেন এর আগের বার আমি নির্জন সিমি লাইফস্টাইল আপুর বাসায় গিয়েছিলাম, আর আপুর সঙ্গে কিন্তু আমার খুব ভালো একটা রিলেশন, মানে আপু যেহেতু আমাকে বোন বানিয়েছে তো সেক্ষেত্রে আপুর সঙ্গে কিন্তু আমার বোনের সম্পর্ক। তো উত্তরা দিয়েই যেহেতু যাব তো ভাবলাম আপুর সঙ্গে একটু দেখা করে যাই। আসলে যাওয়ার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে অনেক দিন ধরে জাইফা আবদুল্লাহ খুব মন খারাপ করছিল, আমাদের আসলে যাওয়ার কথা বলছিল, তো আমি যেহেতু অনেক বেশি ব্যস্ত এই কারণে যেতে পারছিলাম না, আর গাজীপুর যেহেতু আমাকে একটা কাজে যেতেই হবে তো ভাবলাম আজকের দিনটা তো এমনিতেই যাওয়া আসাতে নষ্ট হবে, তো আপুর সঙ্গে একটু সময় কাটিয়ে গেলে বেশ ভালো লাগবে, সেই সাথে আমার ভাগ্না ভাগ্নিকেও একটু দেখা হয়ে যাবে। যেহেতু আমার বড় বোন সবসময় দেশের বাইরে থাকে আর একটা বোন তো পৃথিবী থেকে চলে গেছে, তো আমার বাংলাদেশে তো আসলে সেরকম বোনের বাড়ি নেই বললেই চলে, তো সিমিয়াপুর বাসায় এলে কিন্তু আমার মনে হয় যে আমি আমার বোনের বাসায় এসেছি। আর বিশেষ করে আবদুল্লাহ জাইফার সঙ্গে যেহেতু আমার বা আপনাদের ভাইয়া খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে, তো ওরা কিন্তু কয়েকদিন গেলেই মামার মামা আসে না কেন বা আমরা যাই না কেন এটা নিয়ে খুব মন খারাপ করে, আর আপনাদের ভাইয়াও কিছুদিন পর পরে দেখা যায় আবদুল্লাহর কথা বলে যে আবদুল্লাহকে খুব মিস করছে। তো এ কারণেই মূলত আমরা আসলে গিয়েছিলাম, বিশেষ করে আবদুল্লাহ জাইফাকে দেখার জন্যই। তো আমরা যাব শুনে আপু কিন্তু বিরিয়ানি রান্না করেছে, আমরা যদিও ভেবেছিলাম যে বলে যাব না, তো বলে গেলে অনেক কিছু আয়োজন করে ফেলে,
তো তারপরও আমরা যেদিন যাব তার আগের দিন রাতে বলেছিলাম, আর আপু এই যে বিরিয়ানি রান্না করে ফেলেছে। বিরিয়ানিটা যদিও ভীষণ মজার ছিল, আর আমি যেহেতু সকাল থেকে বেশ অনেকটা অসুস্থ ছিলাম, তো সকালে তো ওষুধ খেয়ে বেরিয়েছিলাম, আর আপুর বাসায় যখন গিয়েছি তখন কিন্তু সবার সাথে গল্প করতে করতে শরীরটা অনেকটাই ভালো লেগেছে, তখন এতটা খারাপ ফিল করিনি। আসলে সবার মাঝে থাকলে দেখা যায় অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ওভারঅল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আর বাড়াচ্ছি না, আল্লাহ হাফেজ।